জিন্দাবাদ মুর্দাবাদ ধ্বনিত উত্তাল অসম বিধানসভা শরৎকালীন অধিবেশনের দ্বিতীয় দিনা শাসক বিরোধীর যুক্তিযুদ্ধত উত্তপ্ত হল সদনের মজিয়া। প্রশ্নোত্তর কালতেই সৃষ্টি হওয়া এই পরিস্থিতির বাবে সদন স্থগিত রাখবলগিয়া হল অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিয়ে। মূলত রাজ্যত আটা যোগান কেলেঙ্কারি সন্দর্ভত প্রথমে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে বিধায়ক নুরুল হুদাই। আটা কিন্তু সুলভ মূল্যের দোকানে না পায়, কাগজে পত্র দেখাইছে কিন্তু উপভোক্তা সকলে কোনো ধরনের আটা আর কেরাসিন না পায়, এই বৃহৎ একটা সিন্ডিকেট চলি আছে। গতি এই মই সদনত আপনার জড়িয়ে মন্ত্রী মহোদয় অনুরোধ জানাম, সদন কমিটি একটা করব লাগে আর সদন কমিটির দ্বারা তদন্ত করব লাগে আর তদন্ত করে এটা উপযুক্ত ব্যবস্থা করব লাগে। কংগ্রেস বিধায়কজনের এই অভিযোগের পাছতেই বিভাগীয় মন্ত্রী রঞ্জিৎ কুমার দাসে বিষয়টি অনুসন্ধানের আশ্বাস দিয়েছিল। করে আমাক মোক লিখিতভাবে জানাব, মই যি ব্যবস্থা লব লাগে সম্পূর্ণ ব্যবস্থা লম, এইবার আপনাদের মোক জানাও। কিন্তু ইয়ার মাজতেই লাগিল কেনা, কেবল এটা স্থানতেই নহয় সমগ্র রাজ্যতেই আটা যোগানোর নামত কেলেঙ্কারির অভিযোগ করে রাজ্যজুড়ি এটা তদন্ত করার দাবি করিলে কংগ্রেসের বিধায়ক কমলাক্ষরে পুরকায়স্থ হয়। ইমানেই নহয়, এই কেলেঙ্কারিক লৈ অসম সরকার মুদ্দাবাদ ধ্বনি দিলে সদনতেই। বিরোধী বিধায়কে সদনত সরকার বিরোধী স্লোগান দিয়াত বহি নাথাকিল সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী পীযুষ হাজরিকা। বিধায়ক কমলাক্ষরে পুরকায়স্থ ক্ষমা খোঁজার দাবি মন্ত্রীগীর। এটা সময়ত বিষয়টুক লৈ দুই পক্ষৰ মাজত সৃষ্টি হোৱা তুমুল বাকযুদ্ধ সদন এক প্রকার অচল হওয়া 15 মিনিটৰ বাবে বিধানসভা স্থগিত ৰাখিবলৈ বাধ্য হল অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰি। বিডজনিস পুলকেশ পাঠকৰ সৈতে মুকুট ৰয়ৰ ৰিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।